নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে উনিশ জুলাই দু সাল এই মুহূর্তে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আবার রয়েছে বঙ্গোপসাগরে এবং সেটি আজ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হতে পারে এর জন্য বৃষ্টিপাত বাড়বে প্রচণ্ডভাবে শুধুমাত্র উড়িষ্যা এবং সংলগ্ন রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি কি হতে পারে কি জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আবার বৃষ্টি আসছে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন আগামী দিনে এবং আজকে থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তে প্রথমেই আমরা জেনে নেবো কোন কোন সিস্টেম রয়েছে সিস্টেম বলতে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে নিচের দিকে বয়ে যাচ্ছে এবং সেটি ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় সেটি নতুন করে আজ এবং আগামী কালের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে দুই দিন কিছু কিছু জেলাতে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে তবে নিম্নচাপের জন্য যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাই নিম্নচাপ যেটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে আজ এবং চব্বিশ ঘন্টার মধ্যে তার জন্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ছত্রিশগড় এছাড়া তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রবল বৃষ্টিপাত চলবে এবং উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপটি উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গায় বেশ কয়েকদিন সেটি থাকতে পারে যার ফলে উড়িষ্যাতে বৃষ্টি কিন্তু এখনই কমছে না আগামী তিন থেকে পাঁচ দিন উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবার সরাসরি ফিরে আসছি আজকের আবহাওয়াটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজকে এবং আগামীকাল উনিশ এবং কুড়ি তারিখ এই দুটো দিন একই রকম আবহাওয়া থাকবে এবং একুশ ও বাইশ তারিখে আবহাওয়াতে একটা পরিবর্তন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে যে আবহাওয়ার আপডেট রয়েছে তাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন হালকা দু এক জায়গায় হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে এমনটাই পূর্বাভাস আজকে এবং আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে বিশেষ করে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে হতে পারে কিন্তু অন্যান্য জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম তবু ওয়েদার অফিস জানিয়েছেন কোনো কোনো জায়গায় হালকা প্রধানত হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম তাই এখান থেকে যে আপডেটটি আজকে রয়েছে তাতে প্রধানত দুই মেদিনীপুর সঙ্গে হাওড়া এছাড়া হুগলি জেলার কিছু কিছু জায়গায় ঝাড়গ্রাম জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টি আজকে হালকা 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 হতে পারে জায়গায় অল্প সময়ের জন্য দু এক মাঝারি আগামীকালও সেই একই পূর্বাভাস রয়েছে বিরাট কোনো পরিবর্তন নয় এবং একুশ ও বাইশ তারিখে একটা পরিবর্তন আসবে কারণ যে নিম্নচাপটি তৈরি হবে তার জন্য কিছু কিছু জেলাতে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে তবে অতি প্রবল বৃষ্টি যেটা উত্তরবঙ্গে হয়ে গেল সেরকম বৃষ্টি দক্ষিণবঙ্গে হবার কোনো কথা বলছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা তারা যেটা বলছেন প্রধানত মেদিনীপুর এবং রয়েছে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এছাড়া বাঁকুড়ার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একুশ জুলাই এবং বাইশ জুলাই তারিখে তবে একুশ জুলাই রাত এবং বাইশ জুলাই তারিখে পশ্চিম দিকের কোন কোন জেলাতে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নিম্নচাপের এফেক্টের জন্য যেমন বাইশ তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে বিক্ষিপ্ত মাঝারি ধরনের কোন কোন অংশে বৃষ্টি হতে পারে জেনারেলি হালকা থেকে মাঝারি তবে যে বৃষ্টিটা এখন অল্প সময় হচ্ছে সেটি হয়তো কিছুটা সময় ধরে হতে পারে অন্যদিকে পূর্ব বর্ধমান রয়েছে হুগলি জেলা রয়েছে নদিয়া জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এখানে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে একুশ এবং বাইশ তারিখে কিছুটা হয়তো বৃষ্টি বাড়তে পারে তবে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সুতরাং যে নিম্নচাপটি তৈরি হবে তার জন্য যে অতি প্রবল বৃষ্টি হবে সেই আশা কিন্তু দেখাচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর কারণ আবহাওয়াটা এখন এই রকমই চলছে তাই তাদের যেটা আপডেট রয়েছে আগামী তিন থেকে চার দিন সারা দক্ষিণবঙ্গ জুড়ে ধান চাষের জন্য বা কৃষির জন্য যে প্রচন্ড একটা বৃষ্টি এই মুহূর্তে দরকার সেই বৃষ্টির কবে আসবে তার কোনো খবর এখনো পর্যন্ত তাদের কাছে নেই তবে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে আরেকবার জানিয়ে দিচ্ছি চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এছাড়া হুগলি জেলার কিছু জায়গায় সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়ার কোনো কোনো অংশে একুশে এবং বাইশ তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এটাই রয়েছে একটা মন্দের ভালো খবর অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কম তবুও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বিশেষ করে ওপরের জেলাগুলোতে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট তবে আমরা সেইভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি না অনলাইন আপডেট থেকে তবে আজকে মাঝ রাতের পর কিছুটা বৃষ্টি ওপরের জেলাগুলোতে হতে পারে আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে এইটুকু উত্তরবঙ্গের জন্য আপডেট তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার বৃষ্টি আসছে কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি জুলাই রাত থেকে আবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একুশ তারিখও বৃষ্টি বাড়বে বাইশ তারিখও বৃষ্টি বাড়বে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা থাকছে তাই কুড়ি একুশ বাইশ তারিখে উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়বে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও বৃষ্টি কিছুটা বাড়বে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে কুড়ি থেকে বাইশ জুলাই তারিখের মধ্যে তবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার এই দুটি জেলাতে আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ জুলাই এবং চব্বিশ জুলাই তারিখে সুতরাং উত্তরবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন কুড়ি থেকে চব্বিশের মধ্যে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে প্রচন্ড বৃষ্টি বাড়বে তার খবর কিন্তু এখনো পর্যন্ত নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে কিন্তু নেই হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে দক্ষিণ ঝাড়খন্ড সংলগ্ন জায়গায় যে একটি সিস্টেম রয়েছে সেই সিস্টেমটি আস্তে আস্তে দুর্বল হওয়ার পথে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে ঝাড়খণ্ডের দিকে এছাড়া আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবুও রাতের দিকে আসামের কোনো কোনো অংশে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে তবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই কুড়ি তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি তবে এটা আমরা দেখতে পাচ্ছি ২২ তারিখ রাত এবং তেইশ ও চব্বিশ বিশেষ করে তেইশ জুলাই তারিখে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি অর্থাৎ উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে অন্যান্য জায়গাগুলোতে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে মূলত এই আপডেটটি পাওয়া যাচ্ছে যে উনিশ এবং কুড়ি তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেকটা কম হবে তবে আবার কিন্তু কুড়ি তারিখ রাত থেকে আবার চব্বিশ তারিখ পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখা যাচ্ছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে তবে মিজোরামে কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কুড়ি তারিখ থেকে আবার ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে বিশেষ করে কুড়ি তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই চার দিন সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি মাঝারি থেকে দু চার জায়গায় দু চার জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তর ত্রিপুরা ঊনকোটি দক্ষিণ ত্রিপুরা গোমতি এই সমস্ত জায়গাগুলো খোয়াই ধলাই এখানে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে এবার আপনাদের জানাবো ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে আজকের যে পূর্বাভাস রয়েছে কঙ্কন গোয়া সঙ্গে অন্যান্য জায়গা যেমন রয়েছে বিদর্ভ মধ্য মহারাষ্ট্র এখানে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে গুজরাটের কোন কোনো জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে তবে অন্যান্য আরও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন বিদর্ভ রয়েছে ছত্তিশগড় রয়েছে কোস্টাল কর্ণাটক রয়েছে তেলেঙ্গানা রয়েছে এখানে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আর দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ মুজাফরাবাদ উত্তরাখণ্ড এই সমস্ত দিকে এরকম পূর্বাভাস বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন জেনারেলি বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আজকে প্রচণ্ড নেই তবুও কোনো কোনো জায়গায় খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা একটু রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে তবে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে তার জন্য সারা দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলো যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দমকা ঝোড়ো হাওয়া ঢুকবে তবে কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট সঙ্গে রয়েছে কুমিল্লা চট্টগ্রাম বরিশাল ঢাকা এখানে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টি হবে একদিকে নিম্নচাপ অন্যদিকে চীন সাগরের একটি সিস্টেমের জন্য এই দুই সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হবে তার জন্য সারা বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে চলেছে কুড়ি জুলাই রাত থেকে তেইশ জুলাই পর্যন্ত এবং তেইশ তারিখে কোনো কোনো জায়গায় রংপুর বিভাগের একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা তাই আজকে রয়েছি উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই দুটো দিন সারা দেশে বৃষ্টি অনেক কম হবে দু চার জায়গায় দু চার জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং